নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি পেজ নম্বর 166 থেকে 171 নম্বর পেজ পর্যন্ত যত এমসিকিউ আছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি, ট্রু ফলস এবং এসএকিউ সম্পূর্ণরূপে সলভ করাবো। তো দেখো, প্রথমে 166 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ইংরেজরা। 1.2 তে কি বলেছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রণজিৎ গুহ। 1.3 তে কি বলেছে, ভারতের চিপকো আন্দোলন ছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পরিবেশ আন্দোলন। 1.4 কি বলেছে, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার পথের পাঁচালী। 1.5 কি বলেছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। 1.6 কি বলেছে, 1.6 বলেছে যে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেশবচন্দ্র সেন। বুঝতে পারছি আমি কি বলছি। 1.7 কি বলেছে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1823 সালে। 1.8 কি বলেছে, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রামকৃষ্ণ। 1.9 কি বলেছে, সই মুন্ডা নেতৃত্ব দিয়েছেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কোল বিদ্রোহ। 1.10 কি বলেছে, বাংলা নানা সাহেব নামে পরিচিত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রামরতন মল্লিক। 1.99 কি বলেছে, হুল কথার অর্থ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার বিদ্রোহ। 1.12 তে কি বলেছে, কুৎকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুন্ডা সমাজে। 1.13 তে কি বলেছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 1.14 কি বলেছে, ভারত মাতা চিত্রটি আঁকেন, অ্যান্সার হবে এর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.15 কি বলেছে, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন, অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ক্যানিং। 1.16 কি বলেছে, ভারত সভার প্রাণ পুরুষ ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.17 কি বলেছে, বিশ্বভারতী প্রতিষ্ঠান করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.18 কি বলেছে আধুনিক ছাপাখানার জনক, অ্যান্সার হবে এর অ্যান্সার গুটেনবার্গ। 1.19 কি বলেছে, বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। 1.20 কি বলেছে, আধুনিক বিজ্ঞান চর্চার জনক হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। 2.99 কি বলেছে, 70 বছর কার সম্পূর্ণ আত্মজীবনী, অ্যান্সার হবে বিপিন চন্দ্রপাল। পরের কোশ্চেন কি বলেছে, 2.12 হুতুম প্যাঁচার নকশা বইটি কার লেখা, অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিং। 2.13 কি বলেছে, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন, অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.14 কি বলেছে, ইতিহাসমালা গ্রন্থটি রচিতা কে, অ্যান্সার হবে উইলিয়াম কেরি। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব, বিভাগ খ ঠিক আছে। 2.21 কি বলেছে, প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, এটা কি আছে, ঠিক আছে। 2.22 তে কি বলেছে, দীনবন্ধু মিত্র ইংরেজি নীলদর্পণ নাটকটি রচনা করেন। তো দেখো, দীনবন্ধু মিত্র ইংরেজিতে নীলদর্পণ নাটকটি রচনা করেনি, ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে, এটা কি আছে, ভুল আছে, ওকে। তো দেখো, 2.23 তে কি বলেছে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা ঠিক আছে। 2.24 কি বলেছে, বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে, এটা কি আছে, ঠিক আছে। তো দেখো, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, সৌরাদেবী চৌধুরানী হবে, জীবনের ঝরা পাতা হবে, ঠিক আছে। এবং তারপরে কি আছে, কলকাতা মেডিকেল কলেজ হবে, 1835 হবে। 2.33 কি বলেছে, ইন্ডিয়ান লিগ হবে, শিশির কুমার ঘোষ হবে। 2.34 কি বলেছে, আগাস্টাস হিকি এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট হবে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, 2.41 বর্তমানে মেয়েরা খেলাধুলা পারদর্শী, এতে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, এতে স্বাধীনতার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 2.42 কি বলেছে, 1900 বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2.43 কি বলেছে, বিবৃতি জমিদার সভা গড়ে উঠেছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, জমিদারদের স্বার্থ সুরক্ষিত করার জন্য। 2.44 কি বলেছে, বিবৃতি এদেশের ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি, এর ব্যাখ্যা কি হবে, কয়ের অ্যান্সার হবে ছাপাখানার প্রতিষ্ঠা ব্যয় সাপেক্ষ ছিল, ঠিক আছে। তো এটা দেখো, এখানে কিন্তু আরও কিছু অপশান আছে, ছাপাখানার প্রতিষ্ঠার জন্য জমির অভাব ছিল, ভারতীয় মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে, তো এর অ্যান্সারটা কয়ের অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট আছে বলে মনে হয়। তো দেখো, পরের কোশ্চেন কি বলেছে, আমি এবার 169 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 169 নম্বর পেজে যে সমস্ত এমসিকিউ আছে, এসএকিউ আছে, ঠিক আছে, ট্রু ফলস আছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ আছে, সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1.1 জীবনে ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। 1.2 তে কি বলেছে, নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সোম প্রকাশ পত্রিকায়।
1.3 তে কি বলেছে ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সার অফ ইকুইভ্যালেন্সের ডালহৌসি 1.4 এ কি বলেছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার অফ ইকুইভ্যালেন্সের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1.15 এ কি বলেছে নববিধান ঘোষণা করেন অ্যান্সার অফ কেশবচন্দ্র সেন 1.6 এ কি বলেছে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন অ্যান্সার অফ ইকুইভ্যালেন্সের ডেভিড ইয়ার 1.7 এ কি বলেছে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার অফ ইকুইভ্যালেন্সের রামমোহন 1.8 এ কি বলেছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার অফ ইকুইভ্যালেন্সের উমেশচন্দ্র দত্ত 1.9 এ কি বলেছে কোন বিদ্রোহ ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো অ্যান্সার হবে আমাদের ডিং খরচা নামে চাঁদা আদায় করা হতো এর অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করছি এর অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স রংপুর বিদ্রোহ 1.10 কি বলছে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স রানী শিরোমণি 1.11 কি বলছে দুর্জন সিং যে বিদ্রোহ নেতা ছিলেন তা হলো অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স চুয়াড় বিদ্রোহ 1.12 কি বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স রামরতন মল্লিক 1.13 কি বলেছে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স স্বামী বিবেকানন্দ 1.14 কি বলেছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স লর্ড ক্যানিং 1.15 কি বলেছে হিন্দু মেলার অপর নাম কি অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স চৈত্র মেলা 1.16 কি বলেছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1.17 কি বলেছে বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো অ্যান্সার হবে বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো সমাচার দর্পণ 1.18 কি বলেছে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স প্রফুল্ল চন্দ্র রায় এবার আমি 1.19 এর কোশ্চেন সলভ করবো ফার্স্ট কোশ্চেন কি বলেছে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স প্রসন্ন কুমার ঠাকুর 1.20 কি বলেছে কলকাতা প্রথম মুদ্রণ শিল্প মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স আগাস্টাস হেকি এবার আমি বিভাগ খ সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.11 বাংলায় কীর্তনের প্রবক্তা ছিলেন কে অ্যান্সার হবে শ্রী চৈতন্য দেব 2.13 কি বলেছে প্রথম সব ব্যবস্থা কে করেন অ্যান্সার হবে 1836 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে এটা এই প্রথম সব ব্যবস্থাটা করা হয়েছিল ঠিক আছে 2.13 কি বলেছে তিতুমিরের প্রকৃত নাম কি ছিল তিতুমিরের প্রকৃত নাম ছিল মিন নিসার আলী 2.14 কি বলেছে কাকে ছাপাখানার জনক বলা হয় অ্যান্সার হবে জোহিনাস গুটেনবার্গ এবং বাংলায় কাকে চার্লস উইকিলসনকে বলা হয় ঠিক আছে এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো 2.21 কি বলেছে মহর্ষি দাতব্য চিকিৎসালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন এটা ঠিক আছে 2.22 কি বলেছে জাতীয় ভাণ্ডার জমিদার সভা গড়ে তোলেন এটা কি আছে জাতীয় ভাণ্ডার এটা কি আছে এটা তো আমার একটু কনফিউজ আছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে 2.23 কি বলেছে বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন দুর্জন সিং এটা ভুল আছে তিতুমির ছিল ঠিক আছে 2.24 কি বলেছে ব্রাহ্মলী কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এটা কি আছে ঠিক আছে তো দেখো এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো তো দেখো 2.31 কি বলেছে দ্বারকনাথ বিদ্যাভূষণ অ্যান্সার হবে তিনের অ্যান্সার সোমপ্রকাশ 2.32 কি বলেছে উমেশচন্দ্র দত্ত অ্যান্সার হবে চারের অ্যান্সার বামাবদিনী পত্রিকা 2.33 কি বলেছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অ্যান্সার হবে হিন্দু প্যাট্রিয়ট 2.34 কি বলেছে লর্ড রিপন অ্যান্সার হবে ইলবার্টবিল তো দেখো এবার আমি বিভাগ উপবিভাগ 2.5 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব তো দেখো বিবৃতি 2.51 কি বলেছে মুহাফেজখানা হলো তথ্য সংগ্রহের একটি নির্ভরযোগ্য জায়গা এর ব্যাখ্যা 3 হবে এখানে সংরক্ষিত নথিপত্র থেকে নানা তথ্য সংগ্রহ পাওয়া যায় তো দেখো 2.52 কি বলেছে বিবৃতি দেশীয় ভাষাগুলির মধ্যে বাংলা ভাষাতেই প্রধান সংবাদপত্র প্রকাশিত হয় এর ব্যাখ্যা 2 হবে এ সময় বাঙালিরা পত্র পত্রিকা প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে 2.53 কি বলেছে 1857 বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন এর ব্যাখ্যা 3 হবে দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহ সঠিক নেতৃত্ব দিতে পারতেন 2.58 কি বলেছে সরি 2.54 হবে বিবৃতি পঞ্চনন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন এর ব্যাখ্যা 2 হবে পঞ্চনন কর্মকার হস্তরেখা বিশারদ ছিলেন এবার আমি পেজ নম্বর 171 নম্বর পেজের যত ঠিক আছে MCQ আছে বামস্তম্ভ ডান স্তম্ভ শুদ্ধ অশুদ্ধ এবং SAQ সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো 1 নম্বরে কোশ্চেন কি বলেছে পেশাদারি ইতিহাস রচনা করেন অ্যান্সার হবে লিওপোল্ড র্যাঙ্কে 1.2 কি বলেছে বাঙালির ইতিহাস গ্রন্থটি লেখক হলেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স নিহার রঞ্জন রায় 1.3 কি বলেছে পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা ছিলেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স সত্যজিৎ রায় 1.4 কি বলেছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1.15 কি বলেছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স 1823 খ্রিস্টাব্দে 1.16 কি বলেছে গোল ডিগ্রি গোলাম খানা নামে পরিচিত ছিল অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স কলকাতা বিশ্ববিদ্যালয় 1.17 কি বলেছে বিধবা বিবাহ আইন পাশ হয় অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স লর্ড ক্যানিংয়ের সময় ঠিক আছে 1.8 কি বলেছে যতমত ততপথ উক্তিটি কে করেছিলেন অ্যান্সার হবে ইকুইভ্যালেন্স শ্রীরামকৃষ্ণ 1.9 কি বলেছে ধরতি
ব্যক্তি আবা বলা হতো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিরসা মুন্ডাকে ওয়ান পয়েন্ট অঞ্চলতে কী বলেছে দামিনী কো কথার অর্থ কী অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাহাড়ের প্রান্ত দেশ ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কী বলেছে ফরাজি আন্দোলনের সূচনা করেছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শরিয়তুল্লাহ ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে বাংলার ওয়াটার লাইন ওয়াট টাইটেলার নামে পরিচিত সরি বাংলার ওয়াট টাইটেলার নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসও হবে ঠিক আছে দুজনই ছিল বিষ্ণুচরণ বিশ্বাসী ঠিক আছে ওকে এটা ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ব্যারাকপুরে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে হিন্দু মেলা প্রবর্তন করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নবগোপাল মিত্র ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে আনন্দমঠ উপন্যাসটি পত্রিকা প্রকাশিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বঙ্গদর্শন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে বাংলার গুটেনবার্গ নামে পরিচিত অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চার্লস উইলসনকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কী বলেছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রফুল্ল চন্দ্র রায় ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কী বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ১৯০৬ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট টু জিরোতে কী বলেছে শান্তিনিকেতনে যে দিনটি বৃক্ষরোপণ উৎসব পালিত হয় অ্যান্সার হবে ২২ শ্রাবণ এবার আমি বিভাগ ঘোষণা করাবো তো দেখো উপবিভাগ টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান অনেক কী বলেছে বাংলার জয়নগর কোন মিষ্টান্ন দ্রব্যের জন্য বিখ্যাত অ্যান্সার হবে জয়নগরের মোয়া টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে বাংলায় কোন কৃষক বিদ্রোহ জমিদাররা নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে চোয়াড় বিদ্রোহ টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে কলকাতা মেডিকেল কলেজ কোন গভর্নর জেনারেল প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে লর্ড ডালহৌসি টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় অ্যান্সার হবে ১৯৫১ খ্রিস্টাব্দে তো দেখো এবার আমি উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় এগুলো সলভ করবো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন ডেভিড ইয়ার এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে মিন নিসার আলী বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে ভারত সভার সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তো দেখো এটা কী আছে ভুল আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে প্রফুল্লচন্দ্র সেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন এটা কী আছে ঠিক আছে এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন অ্যান্সার হবে ১৮৭৮ খ্রিস্টাব্দে ২ অ্যান্সার টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে ইন্ডিয়ান লিগ অ্যান্সার হবে ৪ অ্যান্সার শিশির ঘোষ টু পয়েন্ট থ্রিতে কী বলেছে টু পয়েন্ট থ্রি থ্রিতে কোল বিদ্রোহ অ্যান্সার হবে ১ অ্যান্সার জোয়া ভগৎ টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে ইউরাই অ্যান্ড সন্স এর অ্যান্সার হবে ৩ অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই যে ম্যাপ পয়েন্টিং আছে ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন করিয়ে দেবো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো টু পয়েন্ট ফাইভের টু পয়েন্ট ফাইভ ওয়ানে কী বলেছে বিবৃতি ইতিহাস চর্চার অন্যতম একটি ধারা হলো ফটোগ্রাফি চর্চা এর ব্যাখ্যা কী হবে ৩ হবে লিখিত বিবরণ যে তথ্য পাওয়া যায় না ফটোগ্রাফ থেকে সেই তথ্য পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ টুর কোয়েশ্চেন কী বলেছে বিবৃতি ইন্টারনেট থেকে পাওয়া তথ্য ব্যবহারের আগে তা যাচাই করা প্রয়োজন এর ব্যাখ্যা কী হবে ৩ হবে ইন্টারনেট থেকে প্রাপ্ত অনেক তথ্যই ভ্রান্ত ও সন্দেহজনক উৎস থেকে আগত টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে মধুসূদন গুপ্ত ছিলেন একজন আলোকপ্রাপ্ত মানুষ এর ব্যাখ্যা ৩ হবে তিনি দেশীয় কুসংস্কারকে দূরে সরিয়ে প্রথমে সব্যবচ্ছেদ করেছিলেন এত দেখো পরে কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ফাইভ ফোরে বিবৃতি সভা সমিতির যুগ অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল এর ব্যাখ্যা এক হবে এই সময় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে রাজনৈতিক সচেতনতার জন্ম হয়েছিল ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা আমার একান্ত অনুরোধ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে ২০২২ সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ এবং ২০২২ সালের স্কুল থেকে তোমাদের যে টেস্ট পেপার দিয়েছে সেটা সলভ করা আছে তার সঙ্গে ২০২২ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে মাধ্যমিকের সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ